শিলচরে অনুষ্ঠিত বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের দ্বিবার্ষিক অধিবেশনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন নিজের বক্তব্যে তিনি বলেন, অন্য ভাষায় কালি লাগিয়ে কখনো ভাষার উন্নতি হয় না। প্রত্যেক ভাষাকে সম্মান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ হতে পারে। বিধায়কের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করেন বিডিএফ এর মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে। তিনি বলেন, আমরাও সব জাতি এবং জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতিকে সম্মান করি এবং পারস্পরিক আদান প্রদানে বিশ্বাসী। কালি লাগানো সমর্থনযোগ্য নয় এবং হয়তো তাৎক্ষণিক আবেগের বশে এটা ঘটেছে। তিনি বলেন, এর সাথে এটাও মনে করিয়ে দিতে চাই যে যারা কালি লাগিয়েছেন এর ফলেই কিন্তু সরকার বিতর্কিত হেডিংটি বাংলায় বদলাতে বাধ্য হয়েছে, 1961 ভাষা আইনকে সম্মান জানাতে বাধ্য হয়েছে। অন্যদিকে বিডিএফ এর মুখ্য আয়োজক প্রদীপ দত্ত রায়ের হুমকির পরিপ্রেক্ষিতে আরেকটি হেডিং এর বদল হয়েছে। যাই হোক, এর জন্য আমরা সরকার বাহাদুরের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঋষিকেশ দে বলেন, দীপায়নবাবু তো অনেক দিন ধরে ভাষা শহীদ স্মরণস্মৃতির অন্যতম কর্মকর্তা, বিধায়কের ভূমিকা রয়েছেন এক বছর ধরে, কিন্তু এখানকার অনেক দিনের দাবি শিলচর রেল স্টেশনের ভাষা শহীদ স্টেশন নামকরণ এখনো কেন হলো না? যেখানে খোদ কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে আপত্তি নেই, সেখানে তিনি শাসক দলের বিধায়ক হওয়া সত্ত্বেও তদির করে এই সামান্য ব্যাপারটি এতদিনে কেন করে উঠতে পারলেন না, এটা জানতে আমরা খুব আগ্রহী। একই সাথে আগামী দিনে তিনি এই ব্যাপারে কতটা ফলপ্রসূ ভূমিকা নেবেন সেটাও স্পর্শ করুন। তিনি বলেন, আশা করি বিধায়কের উত্তর দেবেন। ঋষিকেশবাবু বলেন, তিনি শেষে একটাই কথা বলতে চান, ফলেন পরিচিতয়ে। বিডিয়া মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আয়োজক জয়দীপ ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সে যে ব্যাপারে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তিনি স্পষ্ট করুন যে ভাষা শহীদ রেল স্টেশনের ব্যাপারে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার ব্যাপারে তিনি বিগত দিনে কি ভূমিকা ওনার ছিল এবং আগামী দিনে ওনার ভূমিকা কী হবে সেটা জনসমক্ষে তুলে ধরুন, এই বলে আমি বিধায়ককে চ্যালেঞ্জ জানাচ্ছি। টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।